হ্যালো গাইস, দিস ইজ আভি রেহাবজু। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আজকে বিষয়টি হচ্ছে অটোক্যাড। অটোক্যাড আপনি কীভাবে ফ্রিতে ফুল ভার্সন পাবেন, লাইক 3 ইয়ার্সের লাইসেন্স পাবেন আপনি একদম অফিসিয়ালি অটোক্যাড থেকে। এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টদের জন্য অটোক্যাড দিয়ে থাকে তাদের সাইট থেকে। তো এই জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, তারা অবশ্যই জানেন যে অটোক্যাড কী এবং অটোক্যাড আপনাদের কতটা কাজে লাগে। এবং আপনারা নর্মালি যখন একটা অটোক্যাড ডাউনলোড করি, ট্রায়াল ভার্সন ইউজ করি, ক্র্যাক দিই, সেটাতে একটা সিরিয়াল কে দিই, দেখা যায় 5 দিন পর 10 দিন পর সেটা চলে যায়। তারপরে হচ্ছে কাজ করতেছে না, আপনি একটা ড্রয়িং করবেন হঠাৎ করে রাতে 2টার মধ্যে, আপনার পাশে ইন্টারনেট নেই, এই মুহূর্তে আপনার লাইসেন্স যাচ্ছে, তখন আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা ইউজ করলে আপনার 3 বছরের মধ্যে কখনও আপনাকে আর সমস্যায় পড়তে হবে না, এবং কখনও আপনাকে সমস্যা পড়তে হবে না, এবং আপনি যখন যে কোনো সময় ইউজ করতে পারবেন, 3 বছরের অফিসিয়ালি আপনি পাবেন। এটা শুধুমাত্র অটোক্যাডে না, রিভিট, 3D Max, অটোক্যাডের আরও অন্যান্য সফটওয়্যারে আপনি পাবেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনি সফটওয়্যারটা পাবেন এবং কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাকে অটোক্যাডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এডুকেশন কমিউনিটিতে, এবং এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্ট থেকে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো চলুন দেখা যাক। ফার্স্টে আপনারা এই অ্যাড্রেসে যাবেন, autodesk.com। অ্যাড্রেসগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এন্টার, এরকম একটা সাইট আসবে, দেন সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক এডুকেশন কমিউনিটি। এখানে সাইন ইনের অপশন হবে, আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। কী জন্য আপনি হচ্ছে এখানে আপনার এডুকেশন রোলটা সিলেক্ট করতে, আপনি কোন পর্যায়ে আছেন, বা আপনি সেখানে আপনি হচ্ছে স্টুডেন্ট, সো স্টুডেন্টই দিবেন। আপনার জন্ম তারিখ দিতে হবে, কারণ আপনার বয়স যদি 45 বছর হয়, আপনার বয়স যদি 35 বছর হয়, বা আপনার এডুকেশন লেভেল শেষ, আপনি এখন জব সেক্টর আছেন, সেক্ষেত্রে আপনি জন্ম তারিখটা একটু কমিয়ে দিবেন। দেন এখানে আপনি আপনার নাম দিবেন, আবির আহমেদ। ইমেল অ্যাড্রেসটা আমি আগেই কপি করে রাখছি সময় একটু কমানোর জন্য। দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, লাইক 2-1টা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হবে। দেন এই এটা খুবই ইজি, আপনারা সবাই জানেন কীভাবে একটা অ্যাকাউন্টে সাইন আপ করতে, বাট তারপরে এটাতে কিছু নিয়ম আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন তারা আপনাকে একটা ইমেল, ভেরিফিকেশন ইমেল পাঠাবে আপনার ইমেল অ্যাকাউন্টে। অলরেডি আমার এখানে চলে আসছে, আমি এখন ভেরিফাই করব। আগের ট্যাবটা কেটে দিলে হবে, দেন ডান। এখন হচ্ছে আপনাকে এখানে ইউনিভার্সিটি বা আপনার স্কুলের নামটা দিতে হবে ফার্স্টে। এখানে কোন ডিপার্টমেন্টে হচ্ছে আপনি পড়ালেখা করতেছেন, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং দিবেন, কবে থেকে শুরু করছেন সেটা দিতে হবে অবশ্যই। লাইক এভাবে আপনি একটা ফর্ম ফিল আপ করে দিবেন, লাইক আপনি 2016 থেকে দিবেন, 2021 বা যতটুকু পর্যন্ত এখানে শো করে, 2023 পর্যন্ত দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন নেক্সট, আপনি যদি এখানে আপনি দেখতেছেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিলাম, বাট আমি সেটা এখানে শো করতেছি না বা ওদের লিস্টে নেই, সেক্ষেত্রে আই ক্যানট ফাইন্ড ইউর স্কুল, এটাতে ক্লিক করবেন। দেন আপনি এখানে আপনার এডুকেশন ইনস্টিটিউটের নামটা এখানে কপি করে দিবেন, বা আপনার তো জানাই আছে আপনি কোথায় পড়তেছেন, আপনি সেটা এখানে লিখবেন, এবং এডুকেশন ইনস্টিটিউট টাইপ সিটি ঢাকা, দেন অ্যাড। এবার আপনি ক্লিক করতে পারেন, এবার কাজ হচ্ছে, দেন কন্টিনিউ। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে এবং ক্রিয়েট হয়ে গেছে, এটা শো করতেছে। এখন আপনি চাইলে এখানে যে যে সফটওয়্যারগুলো আপনি ফ্রি পাবেন সেগুলো এখানে শো করতেছে,
ফিউশন 360, ইনভার্টার প্রফেশনাল, রিভিট, অটোক্যাড, 3DX Max, মা, এখানে অল প্রোডাক্টে ক্লিক করে আপনি ওখান থেকে অন্যান্য সফটওয়্যারগুলোও পাবেন। আপনি যখন পরবর্তী সময়ে এই ওয়েবসাইটে যাবেন সেক্ষেত্রে আপনি autodax.com স্টুডেন্ট আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে স্ল্যাশ এই অ্যাড্রেসে গিয়ে দেন এখানে তো সাইন ইন করে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। লাইক অটো ক্যাট ক্লিক করবেন, দেন সাইন ইন আছে অলরেডি, আপনি ভার্সনটা চুজ করবেন, এখান থেকে আপনি ভার্সনটা চুজ করবেন। এখানে 2015, 2016, 2017, 2018 এই চারটা ভার্সনে জাস্ট শো করবে, আগের ভার্সনগুলো এখানে এখানে নাই, সো ওইগুলো বিকজ দিন দিন আপডেট হচ্ছে। আপনি যদি 2018 ইয়ে করতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন এবং আপনার উইন্ডোজটা সিলেক্ট করবেন, দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখেন এখানে আপনাকে ওরা সিরিয়াল নাম্বার প্রোডাক্টকে একদম সুন্দরভাবে দিয়ে দিস। এখন আপনি যদি এখানে ইনস্টল নাও দিয়ে ক্লিক করেন 10 MB একটা ফাইল ডাউনলোড হবে, বাট এই ফাইলে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড যদি খারাপ হয় তাহলে সারাদিন লেগে যাবে, ইনস্টল হতে সারাদিন লেগে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি আইওসো ফাইলের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব আমার পরবর্তী টিউটোরিয়ালে, বা এইটাতে আপনাকে দিয়ে দিব। আপনি সরাসরি ওইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, আমি গুগল ড্রাইভে তারপর হচ্ছে ইউট্রোনেটে দিয়ে দিব, সরাসরি ওইখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন ওইখানে জাস্ট এই প্রোডাক্টকে এবং সিরিয়ালকে দুটাই আপনি বসিয়ে দেবেন, বাস আপনার সফটওয়্যার ওকে হয়ে যাবে। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি সাইন আউট দিলাম, রিলোড দিই, এখানে আপনি যখন autodax.com/education অর স্টুডেন্ট লিখে আপনি হচ্ছে এন্টার দিবেন, লাইক স্টুডেন্ট লেখে আপনি দিবেন, দেন সাইন ইন, দেন এডুকেশন কমিউনিটি, আপনি এডুকেশন কমিউনিটি ক্লিক করে দেন এখানে লগ ইন করবেন, দেন আপনার সফটওয়্যারগুলো সব সামনে চলে আসবে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পরবর্তী টিউটোরিয়াল আবারও দেখা হবে, ভালো থাকবেন সেই পর্যন্ত।